ওম শান্তি। বাবা আজ বলেছেন, তোমাদের পুরানো শত্রু হলো রাবণ, তোমাদের লড়াই হলো ভয়াবহ। যত তোমরা সেই একের সাথে যোগযুক্ত হবে, ততই শত্রুর ওপরে বিজয় লাভ করবার বল প্রাপ্ত করবে। বাবা আজ রাবণকে ভয়াবহ বলে ব্যাখ্যা দিয়েছেন। সত্যি সত্যি রাবণ ভয়াবহ বটে, কারণ আমরা যখন বার বার জীবনে চলার পথে ব্রাহ্মণ জীবনের প্রতিটি মর্যাদা পালনের ক্ষেত্রে দৃঢ় হতে থাকি, তখনই এই মায়া রাবণ আমাদের সামনে এমন কিছু পরিস্থিতি নিয়ে আসে যা অতিক্রম করা ক্ষণিকের জন্য দুঃসাধ্য বলে মনে হয়। তারপর যখন মায়া পেপার টাইগার এই কথা মনে পড়ে যায়, তখনই তার সঙ্গে লড়াই করা সহজ হয়ে ওঠে। তবে এর জন্য চাই নিয়মিত চেকিং। আরম্ভ করছি আজকের মল্লির আধারে আজকের চেকিং চার্ট। বাবা বলেছেন, পুরনো দুনিয়ায় থেকেও তোমাদের যেন এই দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক না থাকে। তোমাদের সমস্ত ধ্যান স্বর্গের সত্যিকারের রোজগারের প্রতি থাকা দরকার। এখন তোমাদেরকে নতুন দুনিয়ার জন্য পুরুষার্থ করে অসীমের পিতা থেকে প্রাপ্তি নিতে হবে। যত একের সাথে বুদ্ধিযোগ লাগাবে, ততই বল প্রাপ্ত করবে। তাই চেক করছি পুরনো দুনিয়া সামান্যতম আকর্ষণ করে না তো। এরপর বাবা বলেছেন, শ্রীমৎ বলে গৃহস্থ ব্যবহারে থেকে সর্বগুণ সম্পন্ন ষোলো কলা সম্পূর্ণ হতে হবে। এখন দুজনকেই প্রতিজ্ঞা করতে হবে জ্ঞান চিতায় বসবার। এই কাম বেকার তোমাদেরকে আদি মধ্য অন্ত দুঃখই দিয়ে আসছে। এই কামের দ্বারাই অবলাদের ওপর অত্যাচার হয়। এখন বাবা সেই সদা ক্যান্সেল করান। তাই চেক করছি প্রতিজ্ঞা করে যেন প্রতিজ্ঞা ভঙ্গ না করি। এরপর বাবা বলেছেন, এই সময়ে বাবা এসে তোমাদের সমস্ত মনোকামনা পূর্ণ করেন। যদি তোমরা একবার আমার প্রতি সমর্পিত হয়ে যাও, তবে আমি 21 বার তোমাদের প্রতি সমর্পিত হয়ে যাব। এই ব্যবসা তো খুব ভালো, তাই না? তাই চেক করছি বাবার প্রতি সম্পূর্ণ সমর্পণ বুদ্ধি হতে পেরেছি তো। এরপর বাবা বলেছেন, এই অপবিত্র দুনিয়ায় সবাই হচ্ছে বিকারী কীড়া। তোমাদের বাবা যে নির্দেশ দিচ্ছেন তা হচ্ছে, বাচ্চারা কখনো অপবিত্র হয় না, পবিত্র হও আর জ্ঞানের ভু ভু করে সবাইকে পবিত্র বানাও। তাই চেক করছি সর্বদা সুযোগ পেলেই জ্ঞানের ভু ভু আরম্ভ করার সুযোগ খুঁজতে থাকি তো। এরপর বাবা বলেছেন, দুনিয়ায় যজ্ঞ রচনা করে লড়াই বন্ধ করার জন্য, আর ভগবান যজ্ঞ রচনা করেছেন সমস্ত দুনিয়ার পরিবর্তন করার জন্য। তোমরা জানো যে এত বড় বিনাশ আমাদের জন্যই হচ্ছে, তাই তোমাদের মনে দুঃখ আসতে পারে না। যদি আসে, তবে ভাবা হবে এখনো কাঁচা আছো।
জ্ঞানের পরিপক্ক অবস্থা এখনো তৈরি হয়নি, তাই চেক করছি কাঁচা আছি নাকি জ্ঞানের পরিপক্ক অবস্থা খানিকটা তৈরি হয়েছে। এরপর বাবা বলছেন, তোমরা হয়ে গেছো গুপ্ত যৌবলের সেনা, তারা হলো বাহুবলের সেনা, তাদেরকে তোমরা জানো, তোমাদেরকে কেউই জানে না। সায়েন্টিস্টরা স্টারে যাওয়ার চেষ্টা করে, তারা অন্যদেরকে যেতে দেখেছে, মনে করে আমরা কেন যাব না, আমরা সমুদ্রের তলদেশ পর্যন্ত কেন যাব না, সেই জন্য প্রচেষ্টা করে যায়। বাকি যেসব এই চক্ষু দিয়ে দেখা যায় না সেগুলোর পুরুষার্থ করতে পারে না, তাদের বুদ্ধিতে তো স্থূল জিনিসগুলোই আসে, সেই সবগুলির জন্যই পুরুষার্থ করে থাকে। সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম পরমাত্মাকে তো তারা জানে না, তিনি নিজেই এসে বাচ্চাদেরকে নিজের পরিচয় দেন। তাই চেক করছি স্থূল জিনিস থেকে বুদ্ধি সরিয়ে এখন সূক্ষ্মাতি সূক্ষ্ম বাবাকে বোঝার, জানার আর অনুভব করার চেষ্টাতেই রত থাকি। তো শেষটায় বাবা বলেছেন, শরীর রূপী পুরাতন খোলস থেকে মমত্ব দূর করতে হবে, বুদ্ধির মাধ্যমে এই আত্মিক যাত্রায় তৎপর হয়ে থাকতে হবে, পুরনো দুনিয়ার কোনো ব্যাপারেই সম্বন্ধ না রেখে জ্ঞানচিতায় বসে পবিত্র হয়ে বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে। তাই কতটা করছি তারই চেকিং করছি। এবারে বরদান অনুসারে বাবা বলেছেন, সাধারণ আত্মারা যখন পবিত্রতাকে ধারণ করে তখন তাদেরকে মহান আত্মা বলা হয়, পবিত্রতাই হলো শ্রেষ্ঠত্ব, পবিত্রতাই পূজনীয় হয়, ব্রাহ্মণদের পবিত্রতারই গীত কীর্তিত হয়। যদি কোনো শুভ কার্য হয় তাহলে তো শুধুমাত্র ব্রাহ্মণদের দ্বারাই সকলে করিয়ে থাকে, এমনিতে তো নামধারী ব্রাহ্মণ অনেক আছে, কিন্তু তোমরা হলে যেমন নাম তেমন কাজ, এরকম বিশেষ আত্মা। সাধারণ কর্ম যদি বাবার স্মরণে থেকে করো তাহলে তা বিশেষ হয়ে যায়, তাই তোমরা সবাই এই রকম বিশেষ কর্ম সম্পাদনকারী পুরুষোত্তম তথা বিশেষ আত্মা। তাই চেক করছি পবিত্রতার শ্রেষ্ঠত্বকে কত মাত্রায় ধারণ করেছি, পার্সেন্টেজ দেখছি। সবশেষে স্লোগান অনুসারে বাবা বলেছেন, নিজের মাধ্যমে সকল আত্মাদেরকে সুখের অনুভূতি করানোই মাস্টার সুখদাতা হওয়া, তাই মাস্টার সুখদাতা ঠিক কতটা হয়েছি তারও পার্সেন্টেজ চেক করছি। চার্ট শেষ। সুখের সাগর বাবা থেকে অনেক অনেক সুখ নিয়ে ঘুমিয়ে পড়ছি সুখ নিদ্রায়। গুড নাইট বাবা, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।